হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন আমেরিকায়। আর বুবলিকে নিয়ে এই মুহূর্তে চলছে বাংলাদেশে নানান রকমের আলোচনা এবং সমালোচনা। তার একটাই কারণ, সুপারস্টার শাকিব খানের প্রিয়তম সিনেমার নায়িকা বাংলাদেশে চলে এসেছেন এবং আজ 9 তারিখ আজকে থেকে শুটিং শুরু হয়েছে। বুবলির সঙ্গে আমি আর কোনো সিনেমাতেই কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি লিডার আমি বাংলাদেশ সিনেমার সুরমা সুরমা গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন একটা রোমান্টিক গান, তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল, কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরনো অভিনয় জীবনে এমনটা কখনোই ঘটেনি, কারণ আমি আর কোনো দিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলি প্রসঙ্গে এভাবেই নিজের অভিমত জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। আর কখনোই শাকিব খানের বিপরীতে দেখা যাবে না চিত্রনায়িকা বুবলিকে। ঈদে মুক্তি পেয়েছে শাকিব বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। মুক্তির আগে থেকে শোনা যাচ্ছিল এটি হতে যাচ্ছে শাকিব বুবলির শেষ সিনেমা। এবার শাকিবের মুখেও শোনা গেল এমনই কথা, বুবলির সঙ্গে আর সিনেমাতে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। বুবলির সঙ্গে অনেক আগেই তার সম্পর্ক শেষ হয়েছে জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। পেশায় সংবাদ পাঠিকা ছিলেন শবনম বুবলি। 2016 সালে শাকিবের হাত ধরে বজগিরি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয়। প্রথম সিনেমাতেই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমা পর্দা ভাগ করেন তারা, কিন্তু তারপরেও তাদেরকে আর এক করে দেখা যাবে না এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সবচাইতে বড় পত্রিকা প্রথম আলোতে এবং নিউজ 24 বিভিন্ন চ্যানেলের গুলোতে আজকে থেকে এই এই নিউজটি প্রচার করা হচ্ছে খুব বেশি। কারণ বুবলি তার জীবনে অনেক সমস্যা তৈরি করেছিলেন এবং বুবলি নিজে বিবাহিত থেকেও শাকিবকে সেই কথাটা লুকিয়েছিলেন এবং যেটা মেনে নিতে পারেনি সুপারস্টার শাকিব খান। সবকিছু মিলিয়েই অপু এবং শাকিবের সংসারটা যখন ভেঙে যাচ্ছিল, অপু বিশ্বাস কিন্তু মিডিয়াতে এসে বুবলিকে অনেকবার বলেছিলেন এবং বুবলিকে নয় শুধু যারা নাকি শাকিব অপুর ভক্ত তাদের সবাইকেই অপু বিশ্বাস বোঝাতে চেষ্টা করেছিলেন যে তার সংসারটা এই মেয়েটির কারণে ভেঙে যাচ্ছে, কিন্তু সেই সময়ে অপু বিশ্বাসের কথা কেউই বিশ্বাস করেনি। এমনকি শাকিবের পরিবার থেকেও তেমন একটা সাপোর্ট পাওয়া যায়নি, কারণ ওই সময় বুবলির চাল তারা কেউই ধরতে পারেনি। পরবর্তীতে যখন বুবলি নিজের মুখে এসে কেঁদে কেটে সবার সামনে ব্যাপারগুলো তুলে ধরলো, তখনই মাত্র নিজের মুখ দিয়েই তিনি সব কিছু প্রকাশ করলো যে অপু সংসারে তিনি কি করেছিলেন। কথাগুলো একদমই অপুকে কখনোই বলতে হয়নি। কথা আছে যে ধর্মের কল বাতাসে নড়ে, আসলেই বুবলির ধর্মের কল বাতাসেই নড়েছে। অপু যেভাবে করে কান্না করেছিলেন, বাচ্চাকে সামনে নিয়ে এসেছিলেন, সংসার বাঁচাতে চেয়েছিলেন, বুবলিও তার নিজের সন্তানের পরিচয়ের জন্য সেম ব্যাপারটাই তার জীবনে ঘটিয়েছেন। টিট ফর ট্যাট বলে একটা কথা আছে, সেটাই ঘটে গেছে বুবলির জীবনে। আর অপুকে যেভাবে বিদায় নিতে হয়েছিল, বুবলিকেও ঠিক সেভাবেই বিদায় নিতে হয়েছে এবং অপু নিজের যোগ্যতায় আবার ফিরে এসেছে, কিন্তু বুবলি তার যোগ্যতায় আবার এখানে ফিরে আসতে পারবে না। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা কোনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।